আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি হচ্ছে আমাদের এখনকার জীবনের আপডেট কিছু বলি। এটা হচ্ছে সকালবেলা সিনারি। সকালবেলা এলোম এলো বাসায়, আমি পরোটা ডিম ভাজি করে দিছিলাম, আর রাতের বেলার ভাত ছিল, সেগুলো আমি খাইছি। এটা তো অনেক আগের করা ভিডিও, এর মাঝে 5-6 দিন চলে গেছে। আর এদিকে আজকে একটা ঘরের মানে গুছানো হচ্ছে একটা রুম, ওখানে একটা মানে আমার খাট বিছানো হচ্ছে। ভারী কাজ বড় কাজ এগুলো তো আমি করতে পারি না, আমার হাজবেন্ড এগুলো করতেছে। আর আজকে আবার মানে ও সরি, এটা 23 তারিখের ভিডিও, 24 তারিখে হাম অ্যান্ড রুবেলার ভিডিও দেওয়া মানে হচ্ছে টিকা দেওয়া লাস্ট ডেট ছিল। আর তো 23 তারিখে আমরা যাচ্ছিলাম বাবুকে নিয়ে টিকা দিতে। সেখান থেকে আসার পথে আমার ছোট বোনের বাসায় গেছিলাম, ওদের কাছ থেকে দুইজনের কাছ থেকে কিছু গাছ নিয়ে আসছি, সেগুলো সেট আপ করতেছি। আর আসার পথে আবার আমি নার্সারিতে গেছিলাম, কারণ ওই বাসায় থাকতে মাটিগুলো কেন জানি একদম বালু বালু হয়ে গেছে, এটাতে কিছু সার অ্যাডজাস্ট করার জন্য। মানুষের শারীরিক কায়িক যে শ্রম, এটা যে যত করে তার শরীর তত ভালো থাকে। আমার আব্বা একটা সবসময় কথা বলেন যে শরীর হচ্ছে একটা মেশিন, একে যত বেশি চালানো যায় তত সে সুস্থ থাকে, ভালো থাকে, মরিচা পড়ে না। তো কাজ করলে কখনো শরীর খারাপ হয় না, বাট মানে মনের যে একটা শ্রম আছে সেটা যদি আপনি বেশি চাপাচাপি করেন তাহলে কিন্তু একদম মনের সাথে সাথে শরীরও অনেক ভেঙে যায়। মানুষের কিন্তু অনেক কাজের চাপে মানুষ কখনো কষ্ট পায় না, বাট মনের সামান্য একটু চাপ পেলে বা কষ্ট পেলে সে শরীরকে ভেঙে দেয়। এগুলো গাছ ওদের কাছ থেকে আনা ডালপালা, তো আমি এগুলো সেট করতেছিলাম বারান্দা দেওয়ার জন্য। মানে এরকম একটা বারান্দা পেয়ে আমার তো পাগল পাগল লাগতেছে, কবে এগুলো মানে গাছ লাগাবো। কথাটা কেন বললাম, আমার আসলে এত কাজ তো প্রতিদিনের ব্যস্ততা আছেই, কিন্তু কাজের যে চাপটা আমি নিচ্ছিলাম যে অনেক সময় আমার রুচির সাথে অনেকেরই মেলে না, এটা ওটা বলে, আবার সবার সাথে এরকম হয়, হাজব্যান্ডের সাথে হয়, ভাই বোনের সাথে হয়, বাবা মনের সাথে, বাবা মার সাথেও হয়, এই জায়গাটা এটা বসাতে যাচ্ছি, এটা এভাবে সাজাতে যাচ্ছি, এটা এখানে রাখতে যাচ্ছি, তো দেখা যায় যে কে ওটার সাথে, এটা একটা মেন্টাল পেইন। আর আরেকটা মেন্টাল পেইন হলো বাসাটা গুছানোর যে চাপ, মানে এত কাজ, বাসাটার তো নতুন ফ্ল্যাট না, মনে হয় যারা গেছেন ভালোভাবে ছিল, বাট যাওয়ার 1 মাস থেকে মনে হয় ওনারা বাথরুম ঘর বাড়ি পরিষ্কার করেনি, তো সেগুলো একটা ক্লিন করা। ও আচ্ছা ভালো কথা, আপনাদের কাছে একটা সাজেস্ট চাই, পরিষ্কার কথা শুনে মনে হলো, আপনারা যদি আমার ভিডিওটা যারা দেখবেন তারা আমার কথাটা যারা শুনবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে যে বাথরুমের যে কালো কালো সোপ পড়ছে, 3টা বাথরুমেই দেখলাম এরকম অবস্থা, তো শুধু ব্রাশ দিয়ে বা আমি ডিটারজেন্ট দিয়ে একবার মারছি কিন্তু ক্লিন হয়নি, সোপ সোপ দাগ রয়ে গেছে। তো আপনাদের তো অনেকেই খুব ভালো জানেন, ভালো কাজ করতে পারেন, অথবা অনেকের অনেক দিনের সংসারের অভিজ্ঞতা থেকে যাদের, প্লিজ আমাকে জানাবেন যে এটা আমি কি করে মানে বাথরুম এটা ক্লিন করব। তো আপনারা যে যে অবস্থানে আছেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা যাই করি না কেন, নতুন করি বা যে কোনো কাজেই জীবন মানে হচ্ছে এরকম আপ ডাউন থাকবে, কিন্তু চাপটা মেন্টাল চাপটাও আসে। আমি কি করি, অতিরিক্ত যখন আমার মানসিক চাপ লাগে কোনো কিছু ব্যাপারে, আমি খুব বেশি চাপ নিতে পারি না, তখন আমি সব কিছু বন্ধ করে যতক্ষণ না পর্যন্ত আমি মেন্টালি রিফ্রেশ দিতে পারছি, যে রিস্টার্ট দেয় না কম্পিউটার, রিস্টার্টে যতক্ষণ পর্যন্ত রিফ্রেশ না হচ্ছে আমার ব্রেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করি না। কোনো কাজ বলতে বিজনেসের সব কাজ অফ থাকে, আমি কোনো ইনবক্স চেক করি না, বিজনেসে কোনো আপডেট আপডেট দিই না, তারপর হচ্ছে ফেসবুকে যাই না, চুপ করে শুয়ে থাকি আর ভাবি চিন্তা করি, নিজেকে সময় দিই। এটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমি আমাকে রিকল করতে পারতেছি, যতক্ষণ না পর্যন্ত আমি আমাকে স্বাভাবিকভাবে ভাবতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি কাজে হাত দিই না, আমার পুরো মাথা হ্যাং হয়ে যায়। মাথা আমার এরকম মানসিক চাপের কারণ হচ্ছে যে ড্রয়িং স্পেস পুরা মানে বস্তে বস্তে ভরা ভরা জিনিস, এদিকে আমার রান্নাঘরে একটা প্রবলেম আছে, মানে তাক নেই,
এসব পেন একাই নিচ্ছিলাম, আর আমার এগুলো আর কারো চাপ তেমন কোনো ছিল না। এটা হচ্ছে যে ওই যে আমরা বিকালবেলা যখন বের হচ্ছিলাম টিকা দেওয়ার জন্য, লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে, আর টিকা দেওয়ার জন্য আমার বোনেরা আসছিল। আজ পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ যে আমাদের দেখা হয়েছে, কিন্তু আমরা আধা ঘন্টা আড্ডা দিই নাই কোথাও। মানে মানে সাইডে কিছু কিছু বিষয়ে, কিছু কিছু রুচিতে আমরা ভাই বোনরা একদমই একই রকম। মানে হচ্ছে যে আসছি কিন্তু থাক না, জীবনকে নিয়ে এত ভাবি না যে কালকে না কালকে দেখা হলেই আড্ডা দেওয়ার চেষ্টা করি। তো টিকা দেওয়ার পরে বাচ্চারা যখন মানে একটু কান্না করে থেমে গেছে, তখন আমরা ঘুরতে গেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের ওদিকে আড্ডা দিছে। যদিও মানে বের হওয়ার থেকে কাইট মানে বাচ্চা, এত ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট হয়, বিরক্ত করে, দৌড়াদৌড়ি করে। আবার সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরলাম, হঠাৎ করে আমার দেবর আসছে। ও আমাকে কিছুই জানায় নাই যে সে আসবে। সন্ধ্যাবেলায় ভাত খেয়ে ফেলি, রান্না বান্না শেষ হয়ে যায়, ও আসার পরে আবার এসে রাতের বেলা রান্না করছিলাম। হঠাৎ দেখি যে ও বলছে একটা কাজে ধানমন্ডিতে আসছিল, মানে এই জন্য আমাদের সাথে দেখা করতে আসছে। তো আমি আমার মুরগি এগুলো রেডি ছিল, রেডি ছিল বলতে আমার ছোটো বোন রেডি করে দিয়ে গেছিলো, তারপর আমি রাতের বেলা এসে রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ এই জন্য এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, এই জন্য আমি 4-5 দিন ভিডিও দেইনি। কারণ আমার যখন শরীর এবং মন, আমি কোনো কিছুতে, এগুলো তো প্রফেশনাল না, দুনিয়ার কোনো কিছুতে আমি খুব বেশি জোর দিই না, নিজের মনকে বেশি ভালোবাসি, নিজেকে অনেক বেশি ভালোবাসি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, শারীরিক মানে কাজের চাপে মানসিকভাবে অনেক অস্থির হয়ে গেছিলাম, এই জন্য হয়তো বা শরীরের উপর প্রভাব পড়ছে, অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য এতদিন ভিডিও দেয়নি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার পুনরায় ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। হ্যাঁ বাবা, টিকা টিকা ইঞ্জেকশন দিবে।